हेलो गाइस, वेलकम बैक माय चैनल श्रीपर्णास कलर्स से आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी आमार एकटा नतून रेसिपी करे देखाबो, सेटा हलो चिकेन पिज़ा। एई चिकेन पिज़ार मध्ये किछुटा भेजिसो थाकबे, तो जेहेतु एटा आमी बाड़ीते बानिये अवश्यई आपनादेरके शेयर करब, तो भिडियोटी अवश्यई सम्पूर्ण देखबेन। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্টস করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো তেল অ্যাড করব, যেহেতু আমাদের এখানে চিকেনটাকে ফ্রাই করতে হবে, তো এই জন্য আমরা এখানে বেশি তেল অ্যাড করব না। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এবার আমাদেরকে চিকেনের টুকরোটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। আমরা এখানে চিকেনের মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন মিশিয়ে নেব। চিকেন ফ্রাই করা রেডি, এবার আমরা পিজার প্লেটটা রেডি করব। আমরা এখানে চিকেন পিজার জন্য অলরেডি ব্রেড কিনে রেখেছি, তো চলো ব্রেডটাকে এবার রেডি করা যাক। আমরা এখানে পিজা সস দিয়ে পুরো ব্রেডটাকে মাখিয়ে নেব, বেশি করে দেব যাতে ইয়াম্মি লাগে খেতে। এবার আমি এখানে পিজার ব্রেডের ওপর মোজারেলা চিজ ছড়িয়ে দেব। আমি একটুখানি এখানে বেশি করেই দেব যাতে খেতে খুব ভালো লাগে। এবার আমরা এখানে পিজার ব্রেডের ওপর চিকেনের টুকরোগুলো দিয়ে দেব, ভালোভাবে সাজিয়ে দিতে হবে। এরপর আমরা ক্যাপসিকামের টুকরোগুলো পিজার ওপর ভালোভাবে সাজিয়ে দেব। এরপর আমরা সুইট কর্ন দেব, যেটা আমি আগে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম, এটা এবারে পিজার ব্রেডের ওপর ভালোভাবে সাজিয়ে দেব। পিজার ওপর সুইট কর্ন দেওয়ার পর এবার আমাদের কাছে যে বাকি চিজটা ছিল ওটা আমরা সম্পূর্ণভাবে পিজার ব্রেডের ওপর সাজিয়ে দেব। আমরা পিজার ওপর ভালোভাবে অরিগানো ফ্লেক্সটা ছড়িয়ে দেব, এতে পিজাটাও খুব টেস্টি হয়।
এবার আমি পিজার ব্রেডটা মাইক্রোওভেনের মধ্যে ব্রেক করে নেব। আমি এখানে পিজার ব্রেডটা 5 মিনিটের জন্য ব্রেক করতে দিয়ে দেব। আমার বানানো চিকেন পিজা উইথ ভেজিস কিন্তু পুরোদমে রেডি। তো দেরি না করে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন চিকেন পিজা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্টস করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।